দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন ও আইসি ও আরব লীগের প্রতিনিধিরা আসবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তিনি বলেন, জাপানও নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ দেখিয়েছে, এজন্য তারা 16 জনের একটি তালিকা পাঠিয়েছে। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে আসা ইইউ কারিগরি প্রতিনিধি দল 21 জানুয়ারি পর্যন্ত দেশে থাকবে বলেও জানান সেহেলি সাবরিন। নির্বাচন পর্যবেক্ষণে আসার প্রতিনিধি দলের প্রত্যেকের প্রয়োজনীয় কাগজপত্র জমা হয়েছে, এ নিয়ে কাজ চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।